আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা পাঠানোর অভিযোগ উঠল তারকেশ্বরে। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভুয়ো তালিকা পাঠানোর অভিযোগ উঠল তারকেশ্বর পুরসভার চার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে। মঙ্গলবার এই অভিযোগ তুলে তারকেশ্বর টাউন কংগ্রেসের সভাপতি শৈল ঘোষ অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রীর দপ্তর, পুরসভা শাসক ফিরহাদ হাকিম ও জেলা শাসকের কাছে। অভিযোগ, 14 নম্বর ওয়ার্ডের 5 জন, 15 নম্বর ওয়ার্ডের 3 জন, 9 নম্বর ওয়ার্ডের 2 জন, 8 নম্বর ওয়ার্ডের 1 জনের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় রাখা হয়েছে। অভিযুক্ত কাউন্সিলর কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে পুর প্রশাসক স্বপন সামন্ত জানান, তালিকা তৈরি হলেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না, উপযুক্ত পর্যবেক্ষণ করে তবেই দেওয়া হবে টাকা। তবে আশ্চর্যের বিষয় হলো, 9 নম্বর ওয়ার্ডের সুজাতা সরকারের নামে যে টাকা অনুমোদন হয়েছে, অথচ তার নামেই কোনো বাড়ি নেই। বাড়ির মালিক সুজাতার শাশুড়ি সুন্দরী সরকারের, বাড়ির মালিক আমি। আমারই বাড়ির পিছনে গোয়ালঘরের এক অংশ ভেঙে পড়ে, অথচ ক্যামেরায় ধরা পড়ে উনি সম্পূর্ণ উল্টো ছবি। ঝাঁ চকচকে দোতলা বাড়ি, বাড়িতে লাগানো রয়েছে এসি, ছেলে মিলন সরকারের নিজস্ব দুটি দোকান। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, অম্পুন ঝড়ের হলেও এলাকায় কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি 14 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাসিমের পুরনো একটি ভেঙে পড়া বাড়িকে ক্ষতিগ্রস্ত তালিকায় তোলা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে জেলা শাসক। কমপ্লেন দিয়েছি ডিএম মহাশয়কে, দিয়েছি ফিরহাদ হাকিম আর সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তারকেশ্বরে গত 20 তারিখে যে আমফান ঝড় হয়েছিল বা সমগ্র পশ্চিমবাংলায়, তো প্রপারলি তারকেশ্বর পৌর এরিয়ায় আমফান ঝড়ে সেরকম কোনো পৌর এরিয়া সেইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ঝড়ের পর দেখা গেল তারকেশ্বর পৌরসভার 8 নম্বর 1 জন, 9 নম্বরের 3 জন, 14 নম্বরের 5 জন, না 9 নম্বরের 2 জন, 8 নম্বরের 1 জন, 14 নম্বরের 5 জন আর 15 নম্বরের 3 জন, এই 11 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় তারকেশ্বর পৌরসভার উপর কি আফগানিস্তান এই মাত্র এই 4টে ওয়ার্ডের উপর দিয়েই বয়ে গেছে, কিন্তু এইটা হওয়ার পর আমি পৌরসভার বিশ্বস্ত সূত্রে একটা খবর পেলাম যে 11 জনের নামে আমফান ক্ষতিগ্রস্তদের একটা ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হয়েছে। সেই তালিকার এটা আমার কাছে পৌরসভা থেকে যে কোনোভাবে কোনোভাবে আমার কাছে এসে পৌঁছায়। এই বাড়িতেই থাকেন? আমার সন্তান, এখন আমার বাড়ি জায়গা দিতে হবে, এরমভাবে আমার বাড়ি, আমি যতক্ষণ আছে ততক্ষণ আমার বাড়ি, তারপর আমি যখন গত হলাম তখন আমার সন্তানের বাড়ি না কিছু বাড়ি। আমি বলছি এই আপনার বাড়ি কি ঝড়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার গোলটা পড়ে গেছে, ওপাশে একটা ঘর আছে পড়ে গেছে, ওই ওর ক্ষতিগ্রস্ত কি হবে? গোয়ালঘর পড়ে গেছে? হ্যাঁ, গোয়ালঘর পড়ে গেছে, এমনি ঘর আছে আমার ওপাশে, সেই ভালো পড়ে গেছে, কিভাবে উনি নিয়ে চলে গেছে এরকম। সেইটার জন্যই কি দরখাস্ত করেছিলেন পৌরসভায়? দরখাস্ত করা হয়েছে। আচ্ছা, আর সেইটারই টাকা পেয়েছেন নাকি? এখন কই টাকা পাইনি। আচ্ছা, সুজাতা সরকার ওনার নামে নাকি টাকা এসেছে এরকম একটা সময়? সুজাতা সরকার তো তার বাড়ি ঘর নয় তো, বাড়ি ঘর আমার। আচ্ছা, তাদের বাড়ি ঘর না, তারা আমার বাড়িতে রয়েছে, তাদের বাড়ি ঘর কিসে? মানে আপনার ছেলে আর বৌমা নাকি? হ্যাঁ, ছেলে আর বৌমা। মানে ওদের নামে টাকাটা তো মানে এসেছে? ওদের নামে এসেছে? হ্যাঁ, ওদের নামে নাকি টাকা এসেছে? বাড়ি তো আমার নামে আসবে, নাম তাদের তো আসার দরকার করে না, নাম তো আমার হবে, আমার বাড়ি, আমার ঘর ভেঙে গেছে, তাদের ঘর বাড়ি নয় তো। তাহলে কি আপনার ছেলে বৌমা আপনাকে না জানিয়ে করেছে এরকম কিছু? তার কারণ এটা বড় আমি সম্পর্ক জানি না। মানে আপনার সঙ্গে তাদের সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, সন্তান সম্পর্ক। আচ্ছা, সন্তান সম্পর্ক। ঝড়ে কতটা ক্ষতি হয়েছে আপনার? ওই ভাই গোল চালাটা ভেঙে একদম পড়ে গেছে, ওখানে তিরুপিয়ন ছিল, আমার ঘরে ছিল, আমার পাশে ঘর ছিল, তারপরে তো আমি এটা করলাম, এতে কোনো সন্তানাদের পড়া হয় না, আমারই পড়া করি, আমার ঘরের লোক পড়ে গেছে, আমি করেছি। মানে বৌমার নামে টাকা মানে অ্যালাইনমেন্ট হয়েছে বলছে? বৌমার নামে এসেছে, আমি এসেছে দিদা। আপনার নাম কি? আমার নাম সুন্দরী সরকার। সুন্দরী সরকার, এটা 11 নম্বর ওয়ার্ড তো? এটা না, এটা 9 নম্বর। 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, মানে অবৈধভাবে ঘর দেওয়া হয়েছে, ঘরে ক্ষতিগ্রস্ত? অবৈধ কিছু হয়নি, আপনাকে বলি বাংলার মুখ্যমন্ত্রী মানবিক
তিনি মানুষের সুখ দুঃখে পাশে থাকেন, তিনি আবেদন করেন মানুষকে সাহায্য করার জন্য প্রকৃত। কিন্তু সেই জায়গায় আমরা প্রশাসনিক স্তরে আছে, আবেদন নিবেদন অনেকেই করতে পারে, নাম যেতে পারে, কিন্তু প্রশাসন নিরপেক্ষ তদন্ত করি, সেখানে টাকা পয়সা যার যা পাওনা প্রাপ্য নিশ্চিত দেবে। তো এখানেও আপনারা নিশ্চিত থাকুন, যার নামে আপনারা বলছেন তার অ্যাকাউন্টে টাকা যায়নি এবং আগামী দিনে যাবেও না। তো এই নিয়ে একটা মরা কেস নিয়ে আপনারা কী লড়াই করছেন বুঝতে পারছি না। আর অ্যাকশনের লোকের কাজ নেই, যাদের কোনো সাইনবোর্ড হয়ে গেছে যারা, তারা কারো সঙ্গে খবর ধার করে বাংলার মুখ্যমন্ত্রীর সুনির্দিষ্ট একটা যে চিন্তাভাবনা সেটাকে কালিমানলিপ্ত করার জন্যই তারা এসব করছে। এসবের কোনো জায়গা নেই এখানে, আমরা প্রশাসনের নিশ্চিত চোখ আছে এবং তারা দেখি সেখানে টাকা ডিসবার্স করবে দেবে, ওখানে অন্যায়ের কোনো জায়গা নেই। না একটা অভিযোগ আসছে নাকি মানে যাদের ক্ষতিগ্রস্ত হয়নি? না না এরকম নয়, এখন ধরুন কুড়েঘর, কুড়েঘরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিমাম নাম গেছে, তার মধ্যেও যারা প্রকৃত প্রাপ্য তারা পাবে, বাকি কিন্তু তদন্ত ইতিমধ্যে আমাদের তদন্তর আগেই আমাদের প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে সেখান থেকে তাদের নাম অমনি ক্যান্সেল হয়েছে। পরে শুনলাম কেউ বলছিল যে অন্য একজনের ক্ষতি হয়েছে, এর নাম দিয়ে ওকে দেওয়ার কথা, তো সেটা আমরা বলেছি এভাবে এটা হয় না, এটা আপনার আবেদনটা খারিজ হয়ে গেছে, আপনার টাকা পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী হয়ে যে কারো সমস্যা থাকলে প্রপার চ্যানেলে আবেদন করবে, নিশ্চিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের মধ্য দিয়ে সে সাহায্য সহযোগিতা পাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। সুজাতা সরকার তার দোতলা বাড়ি, সে কি টাকা পেয়েছে লিস্টে? না না এরকম নেই, আমরা সরকারে যাই না, যারা গেছে যারা পাওয়ার যোগ্য পাবে, যারা যোগ্য পাইনি আমরা ইতিমধ্যে আমি তো বললাম আবেদন অনেকেই করতে পারে, কিন্তু প্রকৃত পাওনার যারা আছে তাদেরকেই টাকা দেবে। আপনার নামটা তো বলেছেন চেয়ারম্যান প্রশাসক স্বপন সামন্ত। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।